হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আজ 23তম পর্ব। আমরা আগের দিন 56তম শ্লোক অবধি অনুধ্যায়ন করেছি, আজ 57তম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে। য সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দিতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সর্বক্ষেত্রেই মমতাশূন্য অর্থাৎ আসক্তিবিহীন, কোনো বিষয়ে ভালো বা মন্দ লাভ হলেও যিনি আনন্দে উদ্বেলিত হন না বা অসন্তুষ্ট হন না, তিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। এরকম ব্যক্তি সকল বিষয়েই মমতাশূন্য, প্রিয় ও অপ্রিয় বিষয়ে তিনি উদাসীন বা অনাসক্ত প্রকৃতির, তাই তিনি স্থিতপ্রজ্ঞ। 58তম শ্লোক। যদা সংহরতে চ অয়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেভাবে কচ্ছপ তার পা মাথা ইত্যাদি তার কঠিন খোলার মধ্যে গুটিয়ে রাখে, সেই রকমভাবে যখন কোনো ব্যক্তি সকল ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে তার ইন্দ্রিয়সমূহকে সর্বপ্রকারে সরিয়ে রাখতে পারেন, তখন তিনি প্রকৃত স্থির বুদ্ধি লাভ করেছেন বলা যায়। 59তম শ্লোক। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রস অপি অশ্ব পরম দৃষ্টওয়া নিবর্ততে। ইন্দ্রিয় দ্বারা বিষয়ভোগে অপ্রবৃত্ত বা অসমর্থ ব্যক্তির বিষয় উপভোগে উপরুতি হয়, কিন্তু তাতে বিষয় তৃষ্ণার নিবৃত্তি হয় না। একমাত্র মহাপুরুষের অপরোক্ষ অনুভূতি হলেই বিষয় ও ভোগতৃষ্ণা উভয়ই নষ্ট হয়ে যায়। রোগের ফলে ইন্দ্রিয় দ্বারা বিষয়ভোগ না করলেই মানুষ জিতেন্দ্রিয় হয় না, এবং জিতেন্দ্রিয় না হলে প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। উপবাস পরায়ণ জরাগ্রস্ত বা আজন্ম বিকলেন্দ্রিয় ব্যক্তি বিষয়ভোগে অসমর্থ, আপাত দৃষ্টিতে তাদের জিতেন্দ্রিয় মনে হয়, এরা বিষয় উপভোগ করে না, কিন্তু এদের অন্তরে ভোগ বাসনা থেকে যায়। একমাত্র মন যখন ব্রহ্মে সমাহিত হয় তখনই সমস্ত বিষয় বাসনা সমূলে বিনষ্ট হয়, তার পূর্বে নয়। মন নির্বাসন হলেই ঈশ্বর দর্শন সম্ভব। 60তম শ্লোক। যতত্ত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবং মন। হে কুন্তী পুত্র অর্জুন, চিত্তবিক্ষেপকারী ইন্দ্রিয়সমূহই যত্নশীল বিবেকবান পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করে অর্থাৎ বিষয়ের প্রতি আসক্ত করে। এখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রিয়সমূহের ক্ষমতা অপরিসীম, সহস্র চেষ্টা করলেও তাদের কবল থেকে উদ্ধার পাওয়া অতি দুষ্কর। এমনকি অতীতে আমরা শাস্ত্রে দেখেছি বহু সিদ্ধ পুরুষ অনেক সময় সেই ইন্দ্রিয়সমূহের হাতে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন। মনুসংহিতাতেও শ্রীমদ্ ভগবতের এই শ্লোকের কথাই বলা হয়েছে, বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশম অপি কর্ষতি। সেই জন্য এখানে গীতার শিক্ষা হলো যে ইন্দ্রিয়ের প্রলোভন ও আকর্ষণ এতই প্রবল যে তা মানুষকে মুহূর্তে বিপথে পরিচালিত করতে পারে, এর ফলে তার মান সম্মান জীবন সম্পদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেই জন্য বুদ্ধিমান মানুষকে এই সম্পর্কে সদা সতর্ক থাকতে হবে। 61তম শ্লোক। তাণি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মত পর বসে হি অশ্ব ইন্দ্রিয়াণী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আমাতে সমর্পিত প্রাণ যে ভক্ত তার ইন্দ্রিয় সকল সংযত করে নিজেকে আমার সঙ্গে যুক্ত করে অর্থাৎ সম্পূর্ণরূপে আমার মধ্যে আশ্রয় গ্রহণ করে,
আমার সেই ভক্তের ইন্দ্রিয়সমূহ তার বশে থাকে এবং সে পূর্ণ জ্ঞানের অধিকারী হয়। এখানে ঈশ্বরে অনন্য শরণাগতি চিত্ত হলে আত্যন্তিক চিত্তশুদ্ধি হয়। শুধুমাত্র জপ, উপাসনা, তপ, প্রাণায়াম, ব্রত, দান, তীর্থগমন ইত্যাদি দ্বারা সম্ভব নয়। ঈশ্বরে অনন্য শরণাগতি একান্তই দরকার। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিতপ্রজ্ঞতা সম্ভব নয়। সুতরাং সাধন দ্বারা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করা উচিত। শুধু বিবেক বা বিচার দ্বারা ইন্দ্রিয় জয় সম্ভব নয়। দুর্জয় ইন্দ্রিয় বিবেকীর চিত্ত হরণ করে, মানুষ তখন দুর্বল ও অসহায় বোধ করে। তাই ইন্দ্রিয় জয়ের জন্য শ্রী ভগবানের অরণ্য শরণাগতির উপদেশ শ্রী ভগবান অর্জুনকে দিয়েছেন। ভগবান বলেছেন যে তার শ্রীচরণ কমলে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করা দরকার, তাহলে সে ভগবানের নিকট থেকে শক্তি অর্জন করতে পারবে এবং ইন্দ্রিয়সমূহের আক্রমণ স্থায়ীভাবে প্রতিহত করতে পারবে। তখন সে জীবনে পরম জ্ঞান লাভ করতে সক্ষম হবে। যোগযুক্ত বিষ্ণুপুরাণেও বলা হয়েছে, যোগযুক্ত ব্যক্তি চিত্তের বিশুদ্ধির জন্য সমস্ত পাপ বিনাশন বিশ্বরূপের মোহন রূপ সদা চিন্তা করবেন, তাহলে ঊর্ধ্বশিখাযুক্ত অগ্নি যেমন বায়ুর সাহচর্য লাভ করে শুষ্ক তৃণরাশিকে ভস্ম করে, তেমনি হৃদয়ে অবস্থিত ভগবান বিষ্ণু যোগীগণের সমস্ত পাপ নাশ করে থাকেন। সেই কারণে সমস্ত শক্তির আধার সেই ভগবানে চিত্ত স্থাপন করতে হবে, এর নাম বিশুদ্ধ ধারণা। সুতরাং ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করে জীবনের পরম আশ্রয় লাভে প্রয়াসী হলে তার মন থেকে সকল প্রাপ্রাসি, গ্লানি, ক্লেদ, আসক্তি, মদ, মাৎসর্য, শুয়া সব দূর হয়ে যাবে। তার অনন্তরে বিশুদ্ধ জ্ঞানের উদয় হবে। সমস্ত দেহ মন পবিত্র হয়ে এসে পরমার্থ লাভের যোগ্য হয়ে উঠবে। বিষ্ণুপুরাণে এরকমই উপদেশ করা হয়েছে। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি, নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী, এই 18টি নাম গীতার 18টি অধ্যায়ের। এই নামগুলি জপ করলে শ্রীকৃষ্ণে ভক্তি, জ্ঞান এবং পরমপদ লাভ হয়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।